আজকের আলোচ্য বিষয় হলো ই রিক্সার সিগনেটন চার্জার। তো তাহলে চলো দেখা যাক ই রিক্সার সিগনেটন চার্জার কীভাবে সার্ভিস করা হয়। ভালোভাবে খেয়াল করো, এটা হলো সিগনেটন চার্জার, যেটা অন্যান্য চার্জারের থেকে একটু আলাদা। যেমন ধরো আমরা যেগুলো চিনি, একজুম চার্জার আছে, র্যাপিডগন চার্জার আছে, ইউটিএল চার্জার আছে, মাইক্রোটেক চার্জার আছে, ইস্টম্যান চার্জার আছে, ইউটিএল চার্জার আছে, বিভিন্ন রকমের চার্জার রয়েছে। কিন্তু সিগনেটন চার্জার তাদের সবার থেকে আলাদা, কারণ আমরা অন্যান্য চার্জারের ক্ষেত্রে দেখেছি যে প্রথমে আমাদের কারেন্ট ইনপুট হলো, ইনপুট হওয়ার পরে সেটা পিএফের মাধ্যমে ফিল্টার হচ্ছে, তারপরে আমাদের ফিল্টার কয়েলের মাধ্যমে ফিল্টার হচ্ছে, তারপরে আমাদের ব্রিজ রেক্টিফায়ার ডায়োডে প্রবেশ করছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, সরাসরি দেখো আমাদের এখানে এসি লাইন ইনপুট করা হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার ডায়োডে একটা এনটিসি কয়েলের মাধ্যমে। তা ব্রিজ রেক্টিফায়ার ডায়োডে প্রথম যখন আমাদের এসি ইনপুট করা হয়, আমাদের ব্রিজের ডায়োডের সূত্র থেকে আমরা পাই কি, যে ব্রিজ রেক্টিফায়ার ডায়োড এসিকে ডিসিতে রূপান্তরিত করে। ঠিক আছে, তাহলে এখানে এসি কারেন্টকে আমাদের ডিসিতে রূপান্তরিত করলে কে, ব্রিজ রেক্টিফায়ার ডায়োড। তারপরে কী করছে, এখানে এসে আমাদের দেখো এই ক্যাপাসিটারে এসে পৌঁছাচ্ছে। ক্যাপাসিটারে এসে পৌঁছালে তখন ক্যাপাসিটার কী করছে, এর মধ্যে থাকা যে জার্মগুলো, অর্থাৎ ডিসি হওয়ার পরে এর মধ্যে কিছু সংখ্যক জার্ম থাকে। যেমন ধরো আমরা চা ছাঁকনিতে, যেমন যখন চা পাতা চা ছাঁকি তখন কী হয়, তার মধ্যে কিছু অংশ পাতা পড়ে থাকে, অর্থাৎ কিছু জার্ম পড়ে থাকে। ঠিক এর ক্ষেত্রেও যখন এসি থেকে ডিসি হয়, এর মধ্যে কিছু সংখ্যক জার্ম থেকে থাকে, যার জন্য কী হয়, এই ক্যাপাসিটির মাধ্যমে সেই জার্মগুলোকে নষ্ট করা হয়। এবং এই মসফেটকে অন হতে গেলে যে নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজের প্রয়োজন হয়, সেই ভোল্টেজকে আমাদের এই কন্ডেন্সার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, অর্থাৎ কন্ডেন্সার কী করায়, এখানে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ এসি থেকে ডিসি হওয়ার পরে যে ভোল্টেজটা পরিণত হয় সেই ভোল্টেজকে বাড়িয়ে দেয়। তাহলে আমরা কী পেলাম, যে ব্রিজ রেক্টিফায়ার মাধ্যমে ডিসি হওয়ার পরে আমাদের ক্যাপাসিটার যথারীতি ভোল্টেজকে বাড়িয়ে দিচ্ছে এবং ওর মধ্যে থাকা জ্যামগুলোকে নষ্ট করছে। তারপরে এই ক্যাপাসিটার থেকে সরাসরি পজিটিভ ভোল্ট দেখো চপার ট্রান্সফর্মার হয়ে আমাদের মসফেটের ড্রেনে এসে পৌঁছায়। দেখো এই মসফেটের মিডিলটা হলো ড্রেন, ঠিক আছে, মসফেটের ড্রেনে এসে পৌঁছায়। এবং সোর্সে দেখো সরাসরি গ্রাউন্ড পিন, দেখো এই হলো ক্যাপাসিটারের গ্রাউন্ড, সরাসরি দেখো গ্রাউন্ড এসে দেখো আমাদের এই চলে আসছে, এই গ্রাউন্ড একটা কয়েলের মাধ্যমে বা রেজিস্ট্যান্সের মাধ্যমে এসে আমাদের এখানেই পৌঁছালো। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের পজিটিভ পেয়ে গেছে মসফেট, এদিকে হচ্ছে নেগেটিভ পেয়ে গেছে, কিন্তু মসফেট ততক্ষণ অন হবে না যতক্ষণ না আমাদের এই গেটে ড্রাইভ ভোল্টেজ এসে পৌঁছাবে। সেটা কী করে এসে পৌঁছাবে, না এখানে দেখো একটা এনপিএন একটা পিএনপি ট্রানজিস্টার রয়েছে, দেখো 139 এবং 140 ট্রানজিস্টার। ঠিক আছে, এই দুটোকে সুইচিং করতে হলে আমাদের কী করতে হবে, না এখানে যে আইসিটা আছে না 3844 আইসি, এই 3844 আইসি দেখো এই আইসিটাকে চালু হতে হবে। এই 3844 আইসিকে চালু হতে গেলে আবার আমাদের এখানে যে 358 আইসি আছে, এই 358 আইসিকে চালু হতে হবে। তো সেটা কীভাবে চালু হবে, চলো সেটা নিয়ে দেখা যাক। এই ভালো করে শোনো, মাইক্রোটেক চার্জার বা ইস্টম্যান চার্জারের ক্ষেত্রে আমাদের ব্যাটারি সাপ্লাই না দিলেও মসফেট অন হয়, কিন্তু সিগনেটন চার্জার বা অন্যান্য চার্জারের ক্ষেত্রে আমাদের ব্যাটারি লাইন অবশ্যই দিতে হয়, তারপরে আমাদের মসফেট অন হয়। যেমন এক্ষেত্রে সিগনেটন চার্জারের ক্ষেত্রে কী হয়, আমাদের ব্যাটারি লাইন ইনপুট করা হয়। ঠিক আছে, দেখো যেমন এখানে ব্যাটারি লাইন ইনপুট করা হচ্ছে, তখন ধরো এই যে দেখো নেগেটিভ, এই হলো পজিটিভ। ঠিক আছে, তাহলে আমাদের পজিটিভে ইনপুট করা হচ্ছে, নেগেটিভ সরাসরি বোর্ডে যায়, এই যে পজিটিভ ইনপুট করা হচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে দেখো এটা রেজিস্ট্যান্সের মাধ্যমে ভোল্টেজ পার হচ্ছে, দেখো এটা রেজিস্ট্যান্সের মাধ্যমে ভোল্টেজ পার হচ্ছে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের মাধ্যমে যখন ভোল্টেজ পাওয়া ভালো করে দেখা, রেজিস্ট্যান্স জাম্পারের পরেরটা, কিন্তু এটা হলো রেজিস্ট্যান্স, এই হলো রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্সের মাধ্যমে পার হওয়ার পরে আমাদের কী হচ্ছে, এটা যথারীতি দেখো এখানে সরাসরি চলে আসছে, এসে কী হচ্ছে আমাদের এখানে 7805 আইসিতে আসছে, এখানে তো 7805 আইসি আছে, এবং 7805 আইসিতে আসার পরে কী হচ্ছে, আমাদের সরাসরি এই বোর্ডে 5 ভোল্ট পেয়ে যাচ্ছে। ঠিক আছে, বোর্ডে 5 ভোল্ট পাওয়া গেলে এরপরে আমাদের বোর্ডটা কীভাবে কাজ করছে, চলো সেটা নিয়ে দেখতে থাকি, কাজ করতে ভিডিও বানাচ্ছি, পরের ধাপে সেগুলোকে